বন্ধুরা, স্বাগত জানাই আমার চ্যানেল আমার ছাদ বাগানে। আজ যে ভিডিওটা তোমাদের সামনে নিয়ে এসেছি, দেখো মাঝে খুব বৃষ্টি হয়ে গেল, সেই সঙ্গে ঝড়ো বাতাস। সেই অবস্থায় বৃষ্টিতে আমার পদ্ম বাগানের কতটা কি ক্ষতি হলো, এই সমস্ত বিষয়টাই আজ তোমাদের সামনে দেখাবো। এবং তারপরে বৃষ্টি থামার পরে একদিন পরে বাগানের অবস্থা কেমন হলো বা তার পরবর্তী দিনগুলোতে কিভাবে গাছগুলো আবার রিকভারি করে নতুন করে ফুলগুলো ফুটতে শুরু করলো, এই সমস্ত বিষয়টাই তোমাদের সামনে আজ নিয়ে এসেছি। নতুন ছাদ বাগানিদের বলবো, বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে রাখো, যাতে পরবর্তীতে আমার যে ভিডিওগুলো আসবে সেগুলো অবশ্যই তোমরা দেখতে পারো। এখানে যে ছাদ বাগানটা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা কিন্তু দেখো বৃষ্টিতে কী অবস্থা হয়ে গেছিল, সমস্তগুলো কিন্তু শুয়ে পড়েছিল এবং তার পরবর্তীতে এগুলো কিন্তু আবার নতুন করে ফুটতে শুরু করেছে। প্রথম এর আগে যে দেখতে পেলে যে সবগুলোই প্রায় শুয়ে পড়েছিল বা নুয়ে গেছিল, সেইগুলো কিন্তু সব আস্তে আস্তে আবার উঠে দাঁড়িয়ে ফুলগুলো কিন্তু কিছু কয়েকটা আবার ফুটতে শুরু করেছে। এখানে দেখতে পাচ্ছো এইগুলো সব ফুটেছে। এটা প্রিন্সেস পিওনি, এর আগেরটা ছিল আমেরি পিওনি, এটা লেডি বেঙ্গল, এগুলো সবই কিন্তু আস্তে আস্তে আবার ফুটছে। এই যে ছোট জায়গাতে দিয়েছিলাম প্রচুর কুড়ি এসছে লেডি বেঙ্গলে, এটা দেখতে পাচ্ছো এগুলো আবার নতুন করে রিকভারি করলো, অর্থাৎ ঝড়ের যে সমূহ ক্ষতিটা হয়েছিল সেগুলো কিন্তু কিছুটা ঠিক হয়ে গেছে। এটা পিঙ্ক ক্লাউড, দুটো কুড়ি রয়েছে, প্রচুর ফুল দিয়েছে এই গাছটাতে আমার। এটা রয়েছে ওয়েডিং ড্রেস, ফুলটা কিন্তু সিঙ্গেল পাপড়ি, দারুণ দেখতে, ফুটলে অসাধারণ লাগে। তা বন্ধুরা অবশ্যই আমার এর আগে প্রচুর ভিডিও রয়েছে কিভাবে এই বাগানের পরিচর্যা করি সমস্ত বিষয়টাই আজ ততটা কিন্তু বলছি না। এটা রেড পিওনি, বাগানের পরিচর্যার বিষয় নিয়ে বা কিভাবে পদ্ম গাছ করলে খুব ভালো হবে এ নিয়ে প্রচুর ভিডিও আমি দেওয়া আছে, এর পরবর্তীতে আবারও আমি ভিডিওগুলো দেব। এটা রোজ পিঙ্ক, আজকে শুধু ঝড়ের অবস্থার পরে বা ঝড়ের পরে বা বৃষ্টির পরে আমার ছাদ বাগানটা তোমাদের দেখালাম এবং কিভাবে রিকভারি করলো সেটা এখানে দেখাচ্ছি। এখানে যে স্ক্রিনে যে নম্বর দেওয়া দেখলে সেই নম্বরটাতে তোমাদের যদি কারো দরকার হয় টিউবারের, তাহলে অবশ্যই ফোন করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো, তাহলে অবশ্যই রিজনেবল প্রাইসে তোমরা বিভিন্ন ধরনের টিউবার পেতে পারো। প্রায় 60-65টা ভ্যারাইটি কিন্তু রয়েছে আমাদের এখানে, তাই অবশ্যই তোমরা দেখো এগুলো সব নুয়ে পড়েছিল, দেখতেই পাচ্ছ। এক পদ্ম গাছে এভাবে খাড়া না থাকলে ফুলগুলো কিন্তু ভালো হয় না, সেক্ষেত্রে কিন্তু এটা সুভদ্রা, এটা বেশ খাড়া রয়েছে, এটা পরবর্তীতে হয়েছে। এটা দেখতে পাচ্ছ, এটা উম্যান, এলিগ্যান্ট উম্যান, এটাতে কিন্তু অসাধারণ লাগছে ফুলটা। এটা ছোট জায়গাতে আমি দিয়েছি, দুটো ফুল ফুটেছে, একটা কুড়ি এখনও রয়েছে এবং আরও কুড়ি আসছে। এখানে কিন্তু সবচেয়ে বেশি নষ্ট হয়েছিল, এটা রয়েছে আমরি জিয়া, এটা মোটামুটি ফুটেছিল ফুলটা এবং ভালো হয়েছিল। মাইক্রো ভ্যারাইটি রয়েছে প্রচুর, এটা আমাকে যেখান থেকে আমি নেওয়া হয়েছিল সেটা কোকোনাট মিল্ক বলে দিয়েছিল আমাকে, কিন্তু এটা একটু ভ্যারাইটিটা চেঞ্জ হয়ে গেছে। দেখো এটা ওয়াইপিপি অর্থাৎ ইয়েলো প্রর পিঙ্ক, অসাধারণ ব্লুমার, ফুল কন্টিনিউ ফুটে গেছে, অন্তত আমি এখানে কুড়ি সহ বা ফুল দিয়ে প্রায় 15টা পেয়ে গেছি এবং আরও কুড়ি ছোটো ছোটো আসছে। এটা দেখো রানি রেড, বেশ কিছু কুড়ি, 4-5টা কুড়ি এখন রয়েছে এই গাছটাতে ফুটলে, অর্থাৎ সত্যি কিন্তু সে এটা বাগানের রানি হয়ে যায়, অসাধারণ লাগে। এখানে যেটা দেখতে পাচ্ছ মিড নাইট, আমি কিভাবে পরিচর্যা করি, কোন ধরনের টিউবার ভালো বা পদ্ম গাছে কীভাবে ম্যাজিক করা যায় বা অল্প সময় ফুল ফোটানো যায়, এই সমস্ত বিষয়টাই কিন্তু আমার প্রচুর ভিডিও দেওয়া রয়েছে। এখানে কিছু লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই তোমাদের, এটা লাভ বার্ড, তোমরা সেই লিঙ্কে গিয়ে আমার ভিডিওগুলো দেখতে পাবে যারা নতুন বাগানি তাদের। এটা রয়েছে দেখতে পাচ্ছ, এটা ফুটবে, এটা রয়েছে গ্রিন অ্যাপেল, অসাধারণ, খুব বড় হয়। এটা দেখো এটা বৃষ্টির দুদিন পরের অবস্থা, বেশ এবার কিন্তু এগুলো একটু উপরের দিকে উঠে এবং ফুলগুলো মিলেছে, আর যেগুলো নুয়ে গেছিলো সেগুলো সেইভাবেই কিন্তু খুব একটা
ভালো হয়নি, সেগুলো সেভাবেই কিন্তু পড়ে রয়েছে। তো বন্ধুরা, যে কথা বলছিলাম যে কী ধরনের মাটি করব বা কতদিন ধরে লাগানো যায়, এখনও সময় আছে। মোটামুটি সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত কিন্তু আমরা সাধারণত পদ্ম গাছ লাগিয়ে থাকি। তার পরবর্তীতে লাগালে আর এবছরে ফুলের সম্ভাবনা থাকে না। এখানে দেখো, গ্রিন আপেলটা কিন্তু ফুটেছে। দেখো, এখানেও কিন্তু স্ক্রিনে একটা নম্বর দেওয়া আছে। এই দুটো নম্বরের যে কোনো নম্বরেই তোমরা যদি হোয়াটসঅ্যাপ বা ফোন করো, তাহলে অবশ্যই তোমরা মোটামুটি লিলি বিভিন্ন ধরনের এবং লোটাসের যে টিউবার, সেই টিউবারের খোঁজ পাবে। সবসময়ের জন্যই আমরা টিউবারগুলো কিন্তু খুব স্বল্প মূল্যে এবং সুরক্ষিতভাবে তোমাদের কাছে পৌঁছে দিতে পারবো। এবং কীভাবে গাছগুলো করা যায় সমস্ত বিষয়টাই ডিটেলস তোমাদের বলে দেবো, যাতে তোমরা তাড়াতাড়ি ফুল পেতে পারো। দেখো, এখানে আমার লিলিগুলো রয়েছে। এটা কনকয়ার, অসাধারণ লাগে ফুলটা দেখতে। এটা প্রথম ফুল ফুটেছে, এটা হার্ডি ভ্যারাইটি, কিন্তু ফুল পেয়েছি আমি। এখানে যেটা দেখতে পাচ্ছ, এগুলো সব ট্রপিক্যাল ভ্যারাইটি এবং এগুলোতে কন্টিনিউ কিন্তু আমার ফুল দিয়ে গেছে। এমনকি এটা দেখতে পাচ্ছ, এটা একসঙ্গে দুটো তিনটেও ফুল হয়ে গেছে এবং আবারও ফুটেছে। এটা রাজস্বামী চান, এটা রয়েছে। এখানে আরও কিছু ফুল ফুটছে। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওগুলোতে। তত সময় সবাই ভালো থাকো, সুস্থ থাকো।